সব কইরা দায়রে সাল মাথা ভর্তি সটকরা দেখতে দিলাই সাতলে বাগ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়া কালে পরে শাল মিল্লা মিশা নোয়া শাল নোয়া কালে পরে শাল মিল্লা মিশা নোয়া শাল দাওয়াত খাইয়া আইতে যাও রে নোয়া খাইল্লা আর কিটা যাও ফুটটা উপকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গে খাও পরিশাইল্লা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়া কালি 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 কথায় মারো পেঁচ ঘরে বাইরে সব প্রাণীতে কর খ্যাচ খ্যাচ কথায় কথায় বড়ি সাইলাম আরো শুধু চাপ যে কারণে তোদের উপর অনেক মানুষ খ্যাপা নোয়া কালি বরিশা সব বৈর দৈর সব মাথা ভর্তি সটকার রাখ দেখতে বিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিনটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়া কালি বরিশাল মিল্লা মিশা নোয়া শাল নোয়া কালি বরিশাল মিল্লা মিশা নোয়া শাল নোয়া শাল নো তুমি তোমার পকেট থেকে একটা টাকা খরচ করতে পারবে না হ্যাঁ মৌ ধরো তোমার প্রতি আমার যে আবেগ অনুভূতি সেটা সর্বোচ্চ ফরজার হলো তোমার কিছু কিছু রিকোয়েস্ট আমি রাখতে পারতাম না সরি ইম্পসিবল আপনার বোনের মায়ের কথা শুনছেন আমি গেলে নাকি বেজাল লাগবো আমি কি বেজাল্লা মানুষ আব্বা আমি কি বেজাল্লা মানুষ আচ্ছা কোন জামাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না শালার বউ দুলাভাই দেখবো না কোন শালাই দেখবো বাবা বিয়ের আগে বউকে শাসন তাই না ওকে টেল মি ওয়ান থিং তুমি কি এই কারণে আপসেট যে জান্নাত তোমাকে না বলে ওখানে চলে যাচ্ছে নাকি তুমি এই কারণে আপসেট কারণ তুমি ওকে মিস করবে হ্যাঁ না ওই দুইটাই মিললেই আর কি আপসেট আর তুমি এত খুশি লাগতেছে এত খুশি লাগতেছে তোর বিয়া হয়ে গেলে তো তারপর আর বিয়া আর বিয়া না আর বিয়া না আর বিয়া না কিল্লাই তুই বিয়ে করছি না শর্মাস কিল্লাই হ্যাঁ আরে বাইরের কাছে গিয়ে শরম প্রথমে আই চিন্তা মারি ন যে এই যে আমার ফুফাতো ভাই আরে ফুফাতো ভাই আপন নয় দুঃসম্পর্কের ফুফাতো ভাই ওর কোনো সমস্যা নাই প্রথমে আর আঙ্গ বাড়াইতে প্রথমে বাড়ি খেয়াল মতে আমার তরফ থেকে কোনো রকমের সমস্যা হইতো না কোন রকমের সমস্যা তোরা এত বেশি করতে কে কয় বাড়াবাড়ি করিবে না যা না করলে নয় হিতেই করিবা বুঝছো নি কোন রকমে হার করে দিবা বসের ভাব মুখে তো কিছু বুঝতাম হইলাম না একটা গুড নিউজ আছে তাই কি গুড নিউজ আর আব্বার সাসা তোর বিয়ার কথা ফাইনাল করানোর লাই ঢাকা আইতেছে আমি মাত্র আর ভাইজানের লোক কথা কই তোর কাছে আইছি ও মাই গড ও এম জি আমাকে বললি তো আমি চলে যেতাম তুই তো দেখি একখানে আর ভাইজানের লাইন কথা কো ও এম জি হয়েছে এত প্যার মহব্বত অবশ্য এই প্যার মহব্বত বেশি দিন লুকায় রাখতে হইতো না থাক আমাদের প্যার মহব্বতের কথা না ভেবে তুমি নিজের কথা ভাবো আই তুমি আবার কোথাও লুকিয়ে লুকিয়ে পানি খাচ্ছ না তো তুমি যে কি বলো না লজ্জা পেয়ে গেলে তাই না শোনো তো পানি খাওয়ার খেয়ে নাও কিন্তু দেখো এই পানিটা আবার যেন কেউ ডুবে না যায় ভাবি ভাবি গো ও ভাবি আরে কি হইছে ভাবি আই আন্নের উপর বর্ষা করি সাবানারে আমনের কাছে রাখি আই বড় ভাইজানদের সাথে লই ঢাকা শহরে যাইতেছি আমনের সাবানারে আমনের মার পেটের ছোট বোনের মতন দেখি শুনি রাখতেন আলা আই কি হেতিরে আর বোন মনে করিনি কোনো হ্যাঁ কি মনে আরে আই নিজের ফেডের
পাইয়া মনে করি আলহামদুলিল্লাহ আ তো হেতির সকে সকে রাখমু এখন ধরো হেতি যদি আর কথা না হুনে আর কোনো দোষ নাই ভাই হেতি অন্য কথা না হলি হিসাব দিয়ে দিবি তুই যা ওই আলা তুই কি ভুলি গেছ নি কোন কি এ আই যখন তোমগো বাড়িতে বই আই তোমার সাইজ কত আছিল লেদা বাচ্চা লেঙ্গুট পরি দেখতা ও বাবি হ্যাঁ ও বাবি মনে আছে খুব ভালো করে মনে আছে আই কত আমনে কান্দে উড়ি ঘুরি বাড়াইছি বাবি মনে থাকতো না এখন তুই ক আই কত আন্তরিক ন জি বাবি জি আই জানি তো আই জানি বলি আর সাবানারে আমনের কাছে রাখি ঢাকা শহরে নিশ্চিত থাকতে আর লক্ষ্য করতে আসি আপনি কেন জানি তবদা মারিয়ে গেছেন সবসময় খালি চুপচাপ থাকেন কোনো কথাবার্তা বলেন না কেন ভাইজান মোর কি হয়েছে হেদ্দে আপনার কি দরকার আপনার এত আগ্রহ কেন সব বিষয়ে না ভাইজান হয়েছে কি যে মই তো খালুজানের সন্তানের মতো তাই যদি হয় তাহলে আপনি মোর বড় ভাইয়ের মতো না এই জন্য আর কি বললাম মানে কথা আর খুঁজে পাও না মানে কাম আর খুঁজে পাও না মানে বাসার দিকে রওনা দিয়েছি না আজারিরে কথা যা আছে শুরু করছে না না ভাইজান সেইটা কিছু না আরও একটা বিষয় মানে মানে আপনি কেন জানি হুগাইয়ে গেছেন আগে কত মোটা আছিলেন এই গালগাল ফুলে আছিল এখন যদি এরম হুগাই যান তাহলে দেশের কি হইবে ভাইজান আমি হুগাইলে তোর কি মানে আমি যদি হুগাই তোর কোনো সমস্যা আছে দেশের কোনো ক্ষতি হইবে না হয়েছে কি ভাইজান মুই তো জন্মগত হুগ না আর আপনিও যদি হুগাইয়ে যান তুই কথা যে ইদানিং একটু বেশি বেশি কওয়া শুরু করছে কিন্তু আমি বুঝি কারণ তুই একজন লাগে চলো না দুলাবাই লাগে দুলাবাই লাগে যে চলে সে কিন্তু একটু কথা বেশি কয় এটাই স্বাভাবিক আর তুমি দুলাবাই লাগে চললিয়া বিভিন্ন রকম যে এদিক ওদিক এদিক ওদিক ওদিক কী কথাবার্তা কও কী কাম টাম করো সব রিপোর্ট কিন্তু আমাদের একটুটুকু রাইতে আছে তুমি কী করো দুলাবাই লাগে কত না না ভাইজান মুই তো দুলাভাইয়ের সাথে ওইভাবে কিছু করি না তাহলে কোন ভাবে করো কোন ভাবে না মানে হইছে কি যে সে নানা ধরনের কথা মোর কাছে বলতে চায় এবং বিভিন্ন ধরনের সে প্রপোজাল মুখে দেয় মুই কোনো প্রপোজালে রাজি হই না ভাইজান আর এই সমস্ত কথা যদি আপনাকে বলতে যাই তাহলে ঘরের মধ্যে তো একটা অশান্তি লাগিয়ে যাইবে আর ঘরের মধ্যে অশান্তি লাগা তো দেশের মধ্যে অশান্তি লাগা সেটা কি ভালো দেখা যায় বলেন ভাইজান শুরু হইলে সেই মুহূর্তে মুই তাকে দেশের কথা বললাম সে একটু উত্তর করলে না এইভাবে হাঁটতে গেলে আ একটু মুই কিন্তু তোর উপর ভরসা করে যাইতে আছি বাতেন আর আবুল্লার উপরে আমার কিন্তু কোনো ভরসা নাই খালা মা আম্মে নিশ্চিন্ত মনে যান আম্মের এত চিন্তা কিসের আপনি ওখানে যে ঘুরবেন খাইবেন বেড়াইবেন মাইয়া দেখবেন আর সুন্দর সুন্দর শাড়ি পরে ঘুরবেন আম্মেরে সুন্দর লাগবে ওইছি বাদ দে বুড়া বয়সে সুন্দর সুন্দর শাড়ি আর লিপস্টিক সি মানছি কি কইবি ওইছে নিজের এত বুড়া মনে হইলেন না তো আম্মে সে বুড়িগুলো কি কি শাড়ি পরে গড়ে লিপস্টিক দেয় আর আম্মে কি এমন বুড়া হইছেন আম্মে অনেক জোয়ান আছেন ওইছি বুড়া জোয়ানের কথা বাদ দে তো এন হন ওই বালির আড়েদের দিকে কিন্তু খেয়াল রাখিস
বাতে না রাবুল্লা একটু খেয়াল করবে না, আমার কিন্তু বর্ষা নেই ওগোর উপরে। আচ্ছা রাখমু রাখমু, আমি নিশ্চিন্ত মনে থাকেন আমি সব দিকে খেয়াল রাখবো। শোনেন আমার আর কি কি আছে এগুলো গুছান, ওগুলো তো আর আমি পারবো না। মাইয়াতে দেখবেন যে আংটিটা পরাইবেন, এটা নেছেন? ও আল্লাহ, এই তো ওই ভুললে গেছি, ওইটাই আগে 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 লই এলেন। আচ্ছা শোন আরেকটা কথা, কোন ওই যে নোয়াখাইলারা ওরা জানে কোন অবস্থাতে জানতে না পারে যে মোরা যাইতে আছি। আম্মে কি আমার বোগদা মনে হচ্ছে? কোন দুঃখ অগদারে কমু, ওগুলো তো শয়তানের আড্ডি। আমি জান জান আমার কাজ হারেন, দেখি আংটিটা কই রাখছি। হ্যাঁ হ্যাঁ যান, ওইটা আগে লই এলেন। তুমি এই পরিবারের কে? কেন, এটা তো পুরান কথা, খালু জান তো আমাকে সন্তানের মতো জানে। ভুল, তোমার জীবনের পাতায় পাতায় যা লেখা সব ভুল। তুমি কি করো? কি ঘর ঝাড়ু দাও, তোমারে দিয়ে বাজার করাই, কাপড় চোপড় ধোয়, তাইলে তোমার পেশাটা কি দাঁড়াইল? কি খাঁটি বাংলায় কামের ছেঁড়া প্লাস মেথর, আন্তর্জাতিক ভাষায় যাকে বলে মেড সার্ভেন্ট প্লাস সুইপার। দেখেন দুলো ভাই, এই ধরনের অবৈধ কথা আর কখনো বলবেন না। আপনার সব অবৈধ কথা আমি শুনি এবং রাখি, মুই এই বাড়ির এই পরিবারের সন্তানের মতো। তুমি এই বাড়ির সন্তানের মতো? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আমার একটা কথার উত্তর দাও তো। হ্যাঁ বলেন। খুব শিগগির এই বাড়ির লোকজন এক জায়গায় বেড়াইবার যাইব। কত কই যাইব? কোথায় যাইবে, বাড়িতেই আছে। বাইতে থাকবো না, হেরা বরগুনা যাইব। বরগুনা? এই যে কথা শুনেই হাক করছো, মুখ বন্ধ করো, মুখের ভিতরে মাছি যাইব। এই বাড়ির লোকজন বরগুনা যাইব, কাও কির লেগে? আজমলের বিয়ার লেগে। আজমল ভাই? আবার হাক করছো, আবার মাছি যাইব, আবার একই জিনিস আনাইব। তাহলে কি হলো? তুমি যদি এই পরিবারের সদস্য হও, এই পরিবারের লোকজনের কাছে সন্তানের মতো হও, তাহলে তারা বরগুনা যাইতেছে তোমারে লগে নিতেছে নাকি, আজমলের বিয়েতে তোমারে সঙ্গে রাখতেছে নাকি? তুমি ঘোড়ার আন্ডা, তুমি সন্তানও না সদস্য নও। অহন কথা শোনো, এই দুলাভাই যাহা বলে সত্য বলে, সত্য বই মিথ্যা বলে না, সত্য বই মিথ্যা বলি না। আর একটা কথা সবচাইতে জরুরি, মানুষের জীবনে সুযোগ একবারই আসে, সেই সুযোগের সদ্ব্যবহার করতে হয়। সুযোগ আসে একবার, করতে হয় সদ্ব্যবহার। কল্লাম কথার সূচনা, পরে কমু বিস্তারিত ঘটনা, ততক্ষণ আমার সঙ্গেই থাকুন, ফকিন্নি থেকে কোটিপতি হন। চলো শীতকালে যত জামা কাপড় পরতে পারবেন, আপনি অন্য সময় কি পরতে পারবেন? আপনি মনে করেন এই শীতকালে লুঙ্গি ফিনলেন,
লুঙ্গির নিচে কইলাম 2300 ফিনতে আর তারপরে ধরেন এই যে শার্ট ফিনলেন না শার্টের নিচে সোয়েটার পরতে পারেন তারপর শার্টের উপরে আবার জাম্পার পরতে পারেন তার উপরে আবার ওই চাদর দিতে পারেন তারপরে গলার মধ্যে মাফলার দি ফেজ দিতে পারেন তারপরে হাত মোজা পাও মোজা তারপর ধরেন মাথার মধ্যে মাংকি ট্যাপ দি কান ঢাকি রাখতে পারেন কত কিছু করতে পারেন আর বর্ষাকালে গরম করে কি করতে হবে না খালি লুঙ্গি ফিনবেন আর সান্ডু গেঞ্জি ফিনবেন তুমি যে আমারে এত পোশাক পরতে বলছো এগুলি পরার পর কুলবে কে টানি টানি খুলনোর মানুষের কি অভাব আছে নি কোনো জনের খুলবো দরকার পড়লে আন্নার ছোট ভাই আলা আছে না হেতে খুলবো হেতে কি কোনো কাম আছে নি এত পোশাক আমারে দিতেছো আমার তো মনে হয় আগামী এক বছর না হইলেও চলবো বুঝছি আন্নের তো চিন্তা খালি ঈদের বাটা লই কেন আন্নের আয় কথা দিতেছি আন্নের অবর্তমানে এই আয় দারুসিনী বেগম আয় প্রত্যেক দিন ঈদের ভাটা জামু অফিস করমু ওই নুরি নাইমব বালি নাইমব ব্যাগ তদারকি করুম অফিস করবে তোমাকে একটা ফাইনাল কথা বলি ফাইনাল কথাটা হইলো অফিস করা আপত্তি নাই কিন্তু এই ইটার ভাটার যে মজুর আছে এরা কিন্তু খুব ডেঞ্জারাস তোমাকে যে কোনো মুহূর্তে হটিস দিস করে দিতে পারে বুঝছা কাজেই একটা বোরখা পিন্দি ঠোঁট ঢাকি নাক ঢাকি খালি চোখ দুইটা খুলে রাখবে বুঝছা আরেকটা কথা আবার কি কথা এই যে আমরা দুই ভাই ঢাকা শহরে যাইতেছি কোনো অবস্থাতে এই কথা জান পুলিশেরটা ওই ইতররা না জানতে পারে বুঝছ জানতো ন কথা দিলাম হেতারা জানতো ন আন্নেরে কথা দিলাম কথা দিলে তো হইতো ন তোমার তো একটা বার হটিস দিস অভ্যাস আছে কাজ্জা করো এই কাজ্জা করতে করতে হট করে যদি মন তোমার মন দিয়ে পশ করে কথাটা বাইরে যায় তখন শুনেন কাজ্জা ঝগড়া ব্যাক করুম তাই মুখত কি থাকবে জানেন নি ঢাকনা থাকব আন্নেরে কথা দিলাম এই মুখের মধ্যে বাস স্টপ লাগাই দিলাম যাও দরজাটা আটকাও নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ করা সম্ভব হচ্ছে না একটু পরে আবার ডায়াল করুন আজমল ভাই মোবাইলটা বন্ধ করে রাখছে শুনো সাবানা আর বলায়া তুই ঝটপট আর একটা লিস্টই করে দাও কি লিস্ট আরে আই ঢাকা তো তোর লাই কি কি আইলো তা লিস্টই এটা লিথন কিছু আনে নো আনে সে ঢাকা তো না কিছু আনন লাগতো নো আন্নেরা আমি রিকোয়েস্ট করি আন্নে জান না আরে আর মলয়া তুমি এগিন কি ক শুনো যুদ্ধে যাওয়ার আগে যেমন অস্ত্র শস্ত্র সব মজুদ করার লাগে সেই রকম আয়ও আর বড় ভাইয়ের লগে যাই সব রাস্তাঘাট চিনি লইতেছি যাতে ভবিষ্যতে আর ভাই আর লগে পাল্টি না আনিতে হারে কিরম পাল্টি শোনো শোনো যদি কাউরে কনভিন্স করন লাগে মানে কারো যদি দুর্বল পয়েন্ট বাইর করন লাগে তাইলে সবসময় তার লগে লগে থাকন লাগে বুঝতে পারছো নি আর সুযোগ বুঝি তার ওই দুর্বল জায়গা তোরই টান মারি স্বার্থ হাসিল করি রকম লাগে এই বুদ্ধিটা কার কইতে হারবে নি কার আজ যে ইতালি দেশে আসিলাম ইতালি দেশের পাশে জার্মান দেশ
এই জার্মান দেশে এক বিখ্যাত লোক আছেন, এই লোকের নাম হিটলার। এই বুদ্ধিকে এই হিটলারের বুঝতে বুঝতে পারছি। আর শোনো, তোমারও একখান কথা বলি দিই, তুমি বাবির লগে সবসময় একেবারে জিগারাটার মতো লাগিয়ে থাকবা, যাতে খুব সহজে তুমি তার মনের মধ্যে ঢুকে যেতে পারো। কত কসনা কিনলাই, কি হয়েছে তোর মুখের মধ্যে আটা লাগে বই রেছিস কিনলাই? এরই আদমল বেল লাগবে, কোনো সমস্যা হয়েছে, কোনো মনোমালিন্য হয়েছে? আর কিছু হয়নো, আরে দোয়া করে একটু নিরিবিলি থাকতে দে। ও মা, তুই কান্দি কান্দি কথা কস কিল্লাই, তোর কি হয়েছে কবি তো? সীমা, আজমল ভাই আনলো গে, এত বড় প্রতারণা করতে হইলো। আজমল ভাই প্রতারণা করছে? আই কিয়া করছে? কিয়া করে না, হাতে হাতে বিয়ার হাতটি দেখতে আবার বরগুনা যাইতেছে। ও মা, তুই কিয়া কস? দোস্ত, তুই কান্দিস না, আই বাসি থাকতে আজমল ভাই রে, অন্য কোনো মাইয়া লগে বিয়ে হইতে দিমু না। শুন সীমা, তোর কিচ্ছু করণ লাগবে না, হেতে যদি আরে বুড়ি যেতে আরে তো আই কিলে হারুম না। রূপসী, তুই আরে নিষেধ করলে আই হিততাম না, আই হিততাম না, কি মনে করছে হাতে? হ্যাঁ, আর আর কি অবলা নারী, অবলা নারী মনে করে হতারণা করবে? আই বাসি থাকতে এটা হইতে দিমুই না, আই দরকার বললে হাতে লগে লঞ্চি করে বরগুনা যামু, তারপর সব লন্ডমন্ড করুম। তুই খারা, তুই কোনো টেনশন করবি না। আজকে তোমার অগ্নি পরীক্ষা দিতে হইবে বাবু। কে, মুই কি সতি না অসতি এটা প্রমাণ করবা? আরে দূর বোঝে না বোকাটা, আজকে মোরা বরগুনা জান না নেবার লিগে মাইয়ে দেখতে তো আব্বা আম্মা নেবাই বর হোস্টেলে দাঁড়াইয়া মোরে নিয়েবে, হেইয়ার পর মোরা ইহান তেসাম লঞ্চ গার। ও, তো এখানে মোকে কি অগ্নি পরীক্ষা দিতে হইবে? বোঝে না বোকাটা, আব্বা আম্মা যেকালে আইবে এগো সামনে তুমি এমন সুন্দর আচার ব্যবহার করবা যাতে করে হেরা একদম সন্তুষ্ট হয়ে যায়, বুঝতে পারছো? ও বুঝতে পারছি, তার মানে তুমি মোকে তাদের সামনে পরিচয় করে দিবা, এই হইলে যাইয়া মোর বয়ফ্রেন্ড, তাই না? জি না, বয়টা বাদ দিয়ে খালি কমু ফেরেন, হেল্পফুল ফেরেন, তাই এমন হেল্প করবা একদম মন জোগাই চলবা, ঠিক আছে? ও হেল্পফুল ফ্রেন্ড, তার কি করতে হবে? শুরুতে তুমি ভদ্রদিককে কুলি ঠিক করবা। কুলি কেন ঠিক করতে হবে? কুলি যদি ঠিক করি তাহলে তাদের জন্য আমি কি করতে পারবো, তাদেরকে কি করে আমি সন্তুষ্ট করব, তারা কি দেখে আমার প্রতি ইমপ্রেস হবে? মানে কি মানে? ওই মানেটা তুমি সময় হলে দেখতে পাবা, বোঝো না বোকাটা। আচ্ছা ঠিক আছে, এ এ এ দাড়িগুলো কাটতে পারো না, শেভ করে আসবা। ও, দাড়ি ফালাই আসতে হবে? অবশ্যই। আচ্ছা ঠিক আছে। অভদ্র লাহন লাগে নোংরাটা। শামিম, এ শামিম। জি মা। আরে দিগা বলেন বস, কোনায় ফোকাস করতে হইব? কোনোয়ানে ফোকাস করতে হইতো না, অন হুন আজ যে মতিঝিলে ভার্সেসাইল চলছে জানের কথা আছিল, হিয়ানে যাইতেন না, আই ঘরে বসি অফিস করুক। মারা কি এখন আনো না বলছেন, সকালবেলা মতিঝিলে ইমার্জেন্সি কাজে লাই যাওয়ার লাগবো। কইছিলাম আর কিছু কই নাই, কাল যাইতে আরো কিছু বলছি নাই, কই আর তো মনে নাই। মনে থাকে না না, থাকবো কেনে, মাথা কি দিয়ে রেখছো দেখেন? হ্যাঁ হুন, কালে তুলাই কইন আর মানতো ভাই বাজারে অনেক রকমের সবজি হচ্ছে, লাল শাক, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, নতুন আলু, টমেটো, আবার মাছের মধ্যে আইর মাছ, বুয়াল মাছ, কাতল মাছ, তারপর গোস্তের দিক দিয়ে দেশি মুরগি, গরুর গোস্ত, তারপরে আর কি? তারপরে আর লাগতো না, এখন আনের সোবাটা থামান। আলু ভর্তা করবেন, ডাল রাঁধবেন, আর যদি হুড়ি তাই হুড়ি ভর্তা করে কোন রকমে হার করে দিবেন, বুঝছেন নি? যদি মাইন করে আর ভাই মাইন করতো না, মাইন করবো কিল্লে, তুই ঠিক মতো ব্যবহার করলে, যা যা খাড়ে দিচ্ছে যা।
তোর মামু এইতে আছে, জান্নাত আইবে, আজমল আইবে, তোর মামিও আইবে, একটু যে বাজার যাওয়া লাগবে বাপ, এখন যাওয়া লাগবে। তা তোর উঠেছে কি পারে বাজার যাওয়ানের লাগে, বাজার দিয়ে আনবি কি? শোন মন দিয়ে শোন, আদা আনবি, রসুন আনবি, রামসস মাছ আনবি, গরু গোস্ত আনবি, আর পারলে বড় দেখি একটা নদীর পাঙ্গাস মাছ আনবি বাবা। টাহা দেবেন কিনা? বলদের মতো কথা কও, টাহা না দিয়ে তোর বাজার পাড়ে মামি ল ঘরে ল। অনেক বছর পর লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছিলাম আমি, আমার ড্যাডি আর মামির ফেস আই ক্যান নেভার ফরগেট। ও গড, ওরা তো হ্যাপি হ্যাপি ছিল। বাই দ্য ওয়ে, তোমার ড্যাডি কখন আসবে? আমাদের বাড়ি থেকে এখানে আসতে তো তোমার অনলি ফর 2 আওয়ার লাগে, মানে 2 ঘন্টা জার্নি। তো আমি আব্বাকে বলেছি, ড্যাডিকে বলেছি যে আপনি রওনা দেওয়ার আগে আমাকে একটা ফোন করে দিয়েন, তাহলে আমি আর তুমি মিলে আব্বাকে রিসিভ করতে যাব। একটা শর্ত আছে কিন্তু। কি শর্ত? তুমি ড্যাডির সাথে দেখা করতে যাওয়ার আগে এই ধরনের ড্রেস তুমি পড়তে পারবে না। ভাই, হোয়াটস রং উইথ দিস পোশাক? Because you look like Hanadar Hanadar. You know, this kabli and all this, don't wear this. Dekho, shamne February mash ache, March mash ache, you know, April mash ache, Valentine's Day ache. So, tumi ei shob dress up porte parbe na. Oh my god, OMG. Hanadar, mane fake kya? Kabli, kabul to him. Oh my god, OMG. Ami ato din eta ki korchi? কিন্তু তুমি প্লিজ আমি ঘৃণা করি, আমাদের প্রত্যেকের ঘৃণা করা উচিত। পাকিস্তান এবং পাকিস্তানের সৈন্য আমাদের বর্জন করা উচিত, যে পাকিস্তান এখন পর্যন্ত 71 সালের জন্য আমাদের কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চায় না। সে ফাইকা ড্রেস কেন আমি পরবো? সে ফাইকা জিনিস কেন আমি ব্যবহার করুম? আমরা তাইলে এখন যাই। অতিরিক্ত যাত্রীবাহী লঞ্চ ওঠেন না, দরকালে ঢাকায় দু একদিন থেকে যায়। ও আম্মা, লঞ্চের কারণে নাকি দুটো বয়া নিয়েছি। ওইছে থামো দি, এত অলক্ষণে কথা কাউকে? হ্যাঁ, বয়া না মুখা। ও মা, আপনাকে যাইবেন নাকি? আমার কিন্তু ফ্যাস কন্দিনি ভালো লাগতেছে না। আপনারা যা শুরু করছেন এত তো লঞ্চ পাওয়া যাবে না আজকে মনে হইতে আছে। আজমল ভাই আমার, সুস্থ সুন্দর ভাবে বউ নিয়ে ফিরে আই ভাই, দোয়া করি। এ হগুনডা, তুই তো একটা হগুনের হগুন, তোর মতো হগুনেদের দিয়ে মুই দোয়া চাই? হ্যাঁ আজমল, এরকম সব গরম করে আসো কেন?
বিয়ার পাত্রে শোক থাকবো নরো তো গরম করো না ভাই হা এই আল্লাহ ওট এই ওটো তো ওট খারাপ এখনো এটুলু হন আমরা যে যাইতেছি এই কথাটা নিয়ে কেউ না জানি মনে রাখিস লও লন আল্লাহ আপনার উপর ভরসা করি দারুদ জিনিকে উচিলা করি আপনার উপর সব চারি দি আমরা রওনা দিচ্ছি ঢাকা যাচ্ছি আপনি সব কিছু চই চালা মতে হেফাজত করবেন আমিন শোনো দারুদ জিন তুমি সব কিছু দেখি শুনি রাখবা এখন তোমাকে বলি তুমি সব কিছু দেখে শুনে রাখবা কোথাও যাতে কোনো গন্ডগোল না হয় ঠিক আছে আর সাপানা তোমার কথা হইলো তুমি দারুচিনি তোমার ভাবির কথার বিরুদ্ধে যাইবে না সে যেভাবে বলে সেইভাবে চলবা খবরদার কি একটা কাজ তুমি তার ইচ্ছার বিরুদ্ধে দিতে পারবে না অনেক সময় ঘুমের ঘরে স্বপ্নের ঘরে মানুষ অনেক কিছু করি বানায় কিন্তু তুমি স্বপ্নের ঘরে ঘুমের ঘরে ওই পরিশৈল্যগুলোকে কোনো রকম সম্পর্ক রাখবে না আরেকটা কথা হইল আমরা যে ঢাকা যাচ্ছি এই কথাটা তুমি তাদের বলবে না বুঝছা খালি করলাম এরম এরম করে মুখে জবান নাই তাইলে তো সুপার দিন একেবারে তোমার জিব্বা দেখতে চাইছি আওয়াজ কো নাই কথা বুঝো নাই বুঝতে পারছি ভাইজান ইয়ান খাড়াই খাড়ি গপ মারলে তো ঢাকা পৌঁছতে বলতে ফজরের আদান হয়ে যাইব লন মেলা করি আইয়েন আইন মুখ চিন্তা করে কাজের সময় তো দাঁড় পাওয়া যায় না ও মুখ সিদ্ধিরে তো আই আন্নে গোল্লাই ক্যাপসিটা বানতে হাঁটাইছি ট্যাক্সি কা বানতে হাঁটাই আমরা বাসে যাইতে আরি না ভাইজান আপনি এটা কি বললেন হ্যাঁ বাসে উঠবেন আপনি আপনি এই সুট টাই পিন্দি বাসে উঠবেন আর নেলেন কি আর বড় ভাই আলাউদ্দিন আলার আইআইসি ইতালি তোর আর একটা ফেস্টিজ আছে না আপনি কি বলতেছেন এই যে হুনছেন নি হ্যাঁ ভাইজান তো সুটটাই ফুটছে না আন্নে গলার মধ্যে সাদর ঝুলাইছেন কি লাগে তারটা ফুরানো সাদর আরে যে তার জন আমার আমি তার গলা রাখতে দিতে সংসুর আব্বা একটা শুভ কাজে যাইতেছি অশুভ জিনিস করি আমি বাবি আপনি ফিয়া মানিল্লা বলি দেন শরীরের যত্ন রাখিয়ে এ রাসু যাইতেছো কই বাজার যাইতে আছি ব্যাগ দেই লৈছো তুই দিয়া বাড়তে কি অতীত মেহমান আইবি নাই
ভাই টাকা কোনে মোর মামা মামী আর মামা তো ভাই বুই নাইতে আছে মাইয়া দেখতে কাল লাগিয়া মোর মামা তো ভাই আজমলের ফিননে ও তা তুই বিয়ে হরবি না এ জানে আল্লাহ তুই মামুকো পিঠে টিঠে খাওয়াবি না কেয়া মোরা খাওয়াবো কা জগবর তো মাইয়া দেখতে তুমি হেরা খাওয়াইবে ও তুই বলো দেই না তোর বুদ্ধি আছে এসু কথা ফালতুমে কথা কইবেন না কইলাম বলদে কি আছে আমি হে দুর্বলদের কথা কই নাই একটা হালকা বলদের কথা কই এসু কথা এই হালকা বলদ আমার কি হয় এই কোন সুগাটা बनाई दिला पर आयन सामने दाड़ तक निजे चिंता पार्लम पसंद আরে কি কয় এইটাই তো বলতেছি আচ্ছা বল আয়না বোধ হয় তাকে নিজেরা চিনতে পারি না আমার কেন জানো মনে হইতেছে আমি ইংলিশ ম্যান বুঝছো এখন তোমাকে একটা রিকোয়েস্ট করি বলে তোমার ভাবি আমার স্ত্রী তাকেও তুমি ইংলিশ মেয়ে ছেলে বানাই দাও এটি রাত ওই আনু পর্যন্ত কাপড় পিনতে বুঝছো সে যদি এটা না পিনতে আল্লাহকে তো মানাইতে না আমি ইংলিশ ম্যান সে ইংলিশ মেয়ে ছেলে বুঝছো আজ দিম দিম ওয়াও মাকি তোমার কি বুমি আসতেছে নি না ভাইটা তাহলে উঠকাইতা তো ওয়াও মানে কোনো কিছু সুন্দর লাগলে ইতালি দেশে মানুষজন ওয়াও করি উঠে ও আচ্ছা 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 আনন্দ প্রকাশ করে কোন খুশি হইলে আনন্দ হইলে ওয়াও কয় কেন ওয়াও What a beautiful road they are. देखते नहीं है कि सुंदर रास्ता। भाईजान, आंगो दर्शन लोगे इटली भारतों को की जाने। अच्छा। आंगो रे रोड गार्ड जो दे ठीक ठाक मतो थक तो तले आंगो दर्शन मतो एरो सुजला सुपला सुसु सवला देश एरोम देशेर मतो आर देश कौन सा को इतनो? है। सुजला सुपला क्या? एक टू हॉरिज़न जामेर मतो होली बा। नॉन टेर फेमा। बाबू रे बाबू जे जाम होले ए जामर मध्ये तुम्ही हिमला असना हां ए हिमलार मध्ये टुकुरे आगाई तो टोन टेर पाइबा ए वाव करो ना हां तो वाव बंद हो जाए अच्छा हमने चिंता करियो ना ड्राइवर साहब ओई जियान दी जाम टाम नाही हमने हे रास्ता दी जाइबे अरे दूर आंगो दासे जाम टाम नाही এরকম রাস্তা হয় না হাজার হাজার গাড়ি ট্রাক ইয়ার পরে মাইনসে গুতা বুতি সে একটা জঘন্য অবস্থা তো যাইউম কেন আর কেমনে যাইবা জেনে যাইতেছি আল্লাহ আল্লাহ করো আল্লাহ যেন ঠিকানা মতো বোঝাই দেয় বুঝছো আচ্ছা দোয়া করতাম হ্যাঁ করো আচ্ছা আল্লাহ আঙ্গো দুই ভাই রে সহি সালামতে জায়গা মতো হোসে দিয়েন আল্লাহ আল্লাহ আমিন আমিন जीवन खाई खूब सेना सेना लगते खूब सेना सेना
এখন যদি পুরা বিবরণ দিয়া শুনাইতে গেলে তাহলে তো কাউরের মধ্যে ফুজা জামু কি রে আবার দুজন দুজনের দিকে চাই দুস আ না বাপসেলা ওই যে যারে বাপসেলাম সে না হয় হয় মানে আমারও তো সেনার প্রশ্নই আসে না আমি যারে ভাবছিলাম সে না আমি মনে হয় না এরকম চেহারা কোনোদিন স্বপ্নেও দেখছি ওই না সেনলে পরিচয় করাই দি আব্বা আম্মা ওর নাম হচ্ছে বাবু আমার ক্লাসমেট আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম আমার পুরো নাম হইলে যে সাইয়েদ বাবু বাবু উনি আমার মা সালাম দাও বাচ্চা দাও বাচ্চা দাও বাবা বাচ্চা দাও পুরি এসে ভালো আছে জি আল্লাহর রহমতে ভালো আছে আপনারা ভালো আছেন তো আছি ভালো আর উনি ও আজমল ভাই সিন ওকে তুমি না বেরেছ না কেমন তারা হ্যাঁ না কিসে বলো সিনবরা কেন ওই তুমি কতদিন মোর কাছে বললা না মকে যে আজমল ভাই বলতে বলতে মকে ওই যে মুখের মধ্যে ফেনা তুললে ফলাইছো শেরপিন আমি তাকে সিন নিয়ে ফলাইছি তাই না হেই বুঝি আচ্ছা আপনারা গেনে বই কি গপ্পই মারতে থাকবেন আমরা যদি এরকম কথা বললে ফানা উঠান তাহলে তো লঞ্চে আমরা ওড়ার সময় পাবো না এবার দেখবে দেখা যাবে লঞ্চ হারিয়ে গেছে লঞ্চে যাবে পঞ্চ যাবে সব যাবে কিন্তু আমি কই দিলাম না ভাই আপনি কোনো চিন্তা করবেন না লঞ্চ গার্ডে কি করিয়া পৌঁছতে হয় সহি সালামতে সে দায়িত্বটা আমার আপনি শুধু খেলাটা একটু দেখেন মানিজ্জত কত প্রকার ও কিয়া হ্যাঁ এই বেবা গায় বোরকা নিচে দাঁড়িয়ে রাখছি তুই তুই যাবি তুই লঞ্চের টিকিট হাবিনি ওমা টিকিট তো ভূতে জোগাড় করে দিব আরে বরিশালের কেমনে যায় লঞ্চে তুই হে জানস নি হুতি হুতি যায় আইতে যাব কেবিনে আর আর মত মাইয়ার লঞ্চে কেবিনটা কোনো ব্যাপারই না বুঝছস নি তুই বোরগুনা যে থাকবি কোনে আর এত চিন্তা করিস না আর দুসম্পকের যে খালা তো বর্ণাস না হ্যাঁ তো শ্বশুরবাড়ি বোরগুনা হ্যাঁ তো বাই যা উঠুম দোস্ত তোর এই ঋণ যাই কেমনে শোধ করুম আমি জানি না এতদিনকার সিনেমায় দেখছি বন্ধু বন্ধুর লাইক করে আজকে প্রমাণ হয়ে গেল যে বান্ধবী বান্ধবী লাইক করতে আরে আচ্ছা হন এগুলো বাদ দে বুঝছস নি এতদিন হুনছস না আইতে শাল যাইতে শাল বরিশাল এখন খালি হুনবি আইতে সীমা যাইতে সীমা মাঝখানে কোনো সীমা নাই নাই বন্ধু তুই মানুষ না ও মা তুই কি তুই তুই আর বান্ধবী আয় কোলাকুলি করি আয় আয় তুই নিজের খেয়াল রাখিস কেন রেলিগের কাছে যাইস না তুই যদি হরি যাস আই জীবনে নিজের ক্ষমা করতে আইতাম না রিয়া আজমল ভাই লাগে তোরই হইব হ্যাঁ আই থাকতো তোর কোনো চিন্তা না হ্যাঁ তুই টেনশন করিস না যাই ফোন করিস আর হুন হ্যাঁ চল তোর রুমে যাই ওকে টাকা দিয়ে দিছ না 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 লাগবো না আচ্ছা দিবি কোন 2-3 হাজার টাকা দিয়ে দিছে কারণ কোন তো জানো কোন লাগি যায় চল চল ওই রিপন্ডা কো টিনের দোহান যাইতে আসি তোমার এখন রিপন্ডার দোহানে যাওয়া লাগবে না তুই ভাত খাইয়া ঘুমাও আইয়া দুবার রিয়ালে কি ঘুমামু সন্ধ্যাও ঘরবার ঘুমামু আনে সন্ধ্যাওনের কাম নাই তোমার কে একটু ঘুমাইলে পোষায় তুমি আইয়া খাইলে ঘুমাই পারো আউনি তুমি ঘুমাইলে তো তোমারে বাস দিয়েও ঠেললে উড়ান যায় না বেন্যাকালে যে পুরাগাটা যাওয়া লাগবে জানো আর মনে আছে মুই উঠতে পারমু আনে আলে রিপন্ডা কো টিনের জয়েন্ট ঘুরি আইতে আসি ভাইজান আপনি এই যে স্যুট কোট টাই ফিন্দি এই যে ঢাকা শহরে ঢুকলেন ঢাকা শহরে ঢোকার লগে লগে আপনার কি মনে হইতেছে জানেন কি বলো আপনার মনে হইতেছে আপনি ব্যাংকের কোনো বিরাট বড় মহাপরিচালক ঈশ্বরে তোমার কপাল কি লাই ব্যাংকের পরিচালক মানাইছে সে আমারে আরে আমার ইটা বাটা
সেইটার মধ্যে তোমার ব্যাংকের পরিচালক থেকে আরম্ভ করে দারোয়ান থেকে আরম্ভ করে ইয়ার পরে যারা কর্মচারী আছে তারা সবাই আমার ইটা ভাটার মধ্যে কাম করে। আর তুমি আমাকে ফট করে বানাই দিলে ব্যাংকের পরিচালক। হ্যাঁ, ব্যাংক কলকাতাকার তুমি, একটা আস্থা হাগল, একটা মানুষের যারা দাম আছে এটা বুঝার ক্ষমতাও তোমার নাই ভাইজান। হ্যাঁ, গাড়ি এত আসতে চলে কিনলে? আরে অনত চলে, একটু পরে যে জামার মধ্যে বলবে তখন বলছি তো হিমলার মতো এমনি এমনি আগাইবা, দশাত আগাইতে তোমার এক ঘন্টা সময় লাগবো, মাত্র তো শুরু হইলো। তুমি সুন্দর কিছু দেখলে কও ওয়াও, এই ওয়াও মাও আর থাকতো না বুঝছা, তখন তুমি সিপার মধ্যে পড়ি বিপদে হড়ি কি অবস্থা যে তোমার হইব। হ্যাঁ, এই দেখো আস্তে আস্তে চলে হয়ে যাইতেছে, আরে চলো ড্রাইভার ভাই আপনি জোরে যান না, কি সামনে কি আটকাই গেল নাকি? হাই সামনে দিয়ে আসে, ইসে দিয়ে আসে, আর ট্রাকের গুতা যদি খাও তাইলে ওয়েদে হরি থাকতে হইব। আল্লাহর অশেষ রহমত যে এটা এখনো হিমলার মতো আগাইতেছে। ভাইজান আপনি ঠিক কথাই বলছিলেন, আপনি আসলে বড় ভাই না, আপনি আসলে পিতা, আপনার কথা অত্যন্ত মূল্যবান খাঁটি কথা। ওয়াও, বুঝতে পারলো? জি ভাইজান, তোমার কথাটা আমি খুব পছন্দ করছি, ঠেলা না হইলে কেউ বুঝে না, সিবার মধ্যে হরছো তো অনালা আল্লাহ আল্লাহ করো। সীমা তুই কিন্তু আর ব্যাক খবর খবর লাইভ টেলিকাস্টে জানাই দিস কেন? আর শোন, তুই কিন্তু আর সবচেয়ে ভালো বান্ধবী, ঠিক আছে, এই রেলিং এর পাশে যাইস না, ঠিক আছে, বইন সাবধানে থাইস। মোর বিয়েতে বরগুনা যাইতেছে না, আমার কোনো সমস্যা নাই, যদি পারেন একটু সেট করিয়া
জান্নাতের বিয়ের ব্যবস্থা করেন আমি কইলাম এই তুই কেমন তার কথা কও হ্যাঁ যাইতেছি তোর লেগে মায়া দেখতে এখন তুই জান্নাতের বিয়ের কথা কও কইতে আছে সাধে না কইতে আছে কারণ আছে লেগা অঘটন ঘটার আগে তাড়াতাড়ি মায়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন নালে যে কোনো সময় অঘটন ঘটতে যেতে পারে কি অঘটন ওই যে পলগ্গ যাইছে বাব্বা হাই কি আমি কি বোঝেন কিও এমনি এমনি আইছে ওই ফাজিল পোলার আমি চিনি না অনেক দিন থেকে চিনি এটা ফাউল ও তো আরেক মাইয়ের লগে প্রেম করে আর আমি চিনি না হেল্লাগার ফ্রেন্ডশিপ হ্যাঁ ফ্রেন্ড কুলি শব্দে কুলি মনে বাজা মাছ উল্লেখ হইতে পারে না এরম কুলি টাইপের পোলা জান্নাতে জামাই হইলে তো বালাই হয় সারা জীবন আমার মাইয়া পায়ের উপরে পা তুললে ভাত খাইতে পারবে মা আপনি কথা শুনেন আমার গা জ্বলতে আছে এটা কথা কইেন না দুর্ঘটনা যখন ঘটবে তখন বুঝবেন আমি কি কইছিলাম এই তোরাই দুইজন ভাই বোন হারা জীবন দুজনের পিছনে দুজন লাগিয়ে থাকো কা মনে জানে সাপ আর বেজি এই লঞ্চ সারবে কখন জানি না সারাক্ষণ খালি পোতপোত করতেই আছে আল্লাহ আল্লাহ কইরা এই লঞ্চ ধরতে পারছি আচ্ছা বাবা তোমার নামটা জানি কি কইলা সাইদ বাবু সাইদ বাবু ও সাইদ বাবু হ্যাঁ সাইদ বাবু এই আর তোমার উপরে আমি খুব খুশি হইছি এরকম পোলা আজকালকার দিনে আর বেশি নাই এরকম ভদ্র এরকম সুন্দর আচরণ এই যে তুমি কামটা করলা আমাগো লেগা এতগুলা ব্যাগ বুক টাইনে টুনজাল লয়ে এলো একলাই না 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 খুব খুশি হয়েছে এরকম আনার পাওয়া যায় না বাবা হলো আমরা ওই বরগুনার দিয়ে ফেরার পর তুমি ওই জান্নাতের লয়ে আমাকে বাড়িতে বেড়াই দিয়েছ ওই জান্নাত যদি নিয়ে যায় তাহলে আমার কোনো আপত্তি নাই না নেবে নেবে এই লই আমি বা শোনো বাজার একটা কথা পড়াশোনাটা ঠিক মতো করতে হবে এইটা কিন্তু কোনো রকম ভুললে চলবে না জি আব্বা জান সরি আমার ভুলে গেছে মানে হইছে কি আমার আব্বার চেহারা এক সের আমনার লেহানে ও বি কল আমনে ডুপ্লিকেট কপি মাথা সুলদুগ্য কম আছে লম্বা চুরা সব কিছু দিয়ে আমনার লেহানে এর লগে আসুকে মুখ দিয়ে বাইরিয়ে গেছে আমনে কিছু মনে করি না ভুলে আমনে তো আমার খালু জানর না 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 মনে করার কি আছে তুমি তো অর্পলার মতই তুমি তো কইতেই পারো এটা কোনো ব্যাপার না তুমি আইও তুমি আমাকে বাড়ি বেড়াইতেই তা আঙ্কেল ওই যে কালে আমনে বরগুনা দিয়ে ফেরবেন ওই আমারে ছোট করে একটা কল দিয়েন ওই জানাজার কাছে আমার নাম্বার নম্বর সবই আছে আপনি কল দিয়েন ওই ব্যান নাকালে আইসা আপনার আজকে যেমন যে ব্যাগ বাটা উড়িয়ে দিছি ওই দিনে আবার ব্যাগ বাটা লই আপনার ঘরে পৌঁছে দিব না এটা লাগবে না বাবা তুমি যা করছো অনেক করছো তাই একটা কথা করে তোমার জানাবো অনেক আচ্ছা ঠিক আছে তোমার জানাবো অনেক আমরা আইলে পর জানাবো অনেক কোনো অসুবিধা নাই ঠিক আছে তোমার থাম আমি একটু দিকটা দেখি জি জি আব্বা কি আইস আব্বা আইস তোর আব্বা লাগে না আসুকা মুখ দিয়ে বাইরে গেছে আসুকা বাইরে গেছে বুঝলা শাবানা তোর ভাই জান আলা হেতারা বাড়ি সারি যাওনের পর বাড়িখান কেন খালি খালি লাগে খালি খালি লাগে বাবি এত চিন্তা করিয়েন না হেতারা তো চির জীবনের লাই যায় না শাবানা তোর মুখত কোনো লাগাম নাই কেন হ্যাঁ আই কই কি আর তুই বুঝু কি আর চির জীবনের লাই যাবে কি রে তোর স্বামী স্ত্রীর মধ্যে প্রেম মহব্বত কম থাকতে হারে আঙ্গ এই বয়সে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম মহব্বত তো কমের তো দূরের কথা বাডা পড়ে না খালি জুয়ার আর জুয়ার তা তো অন্য গো বাড়ি বেড়াইতে আসলে ফোর থেকে দেখতেছি অন্য গো দুজনের মাঝে কত ফিয়ার মহব্বত ভালোবাসা জুয়ার বা টাকার বাসি বাসি যাচ্ছে ভালোবাসার চাউন্ড চুনা যায় দেখো শামানা এমনিতে তোমার ভাইজান বাড়িতে নাই আর মন দিল খালি 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 লাগে তার মধ্যে উল্টা পাল্টা কথা কই আর মনের বিশ করে দিও না বাপি আন্নের এখন আমি যে সংবাদটা দিউ ওইটা শুনলে পরে আন্নের মন একেবারে বালই যেত কি সংবাদ বাপি বরিশাল লাগে বাড়ি পুরো খালি হ্যাঁ তো গো বাড়ি খালি না ভরা আঙ্গ তাতে কি দরকার হ্যাঁ শোভনা কাগো বাড়ি খালির কথা কইলে বরিশাল লাগো বাড়ি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারছি এত গো বাড়ি খালি
তোরা গেল কো নাই পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লামিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লামিশা নোয়াশাল For more updates, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update.